এই পাওয়ারটা আমার মনে হয় কি এটা একটু বিলম্ব করে ফেলছে, এটা আরো আগে দেওয়া উচিত ছিল। আজকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, আমি মনে করি এটা যথার্থ হয়েছে। যখন জনগণ দেখবে যে আমরা হয়রানির শিকার হচ্ছি, তখন ভাববে যে না, আমাদের জন্য সেনাবাহিনী ভালো। সেনাবাহিনীর কাছে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তো আমরা সাধারণ জনগণ আমরা মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি। সেনাবাহিনীর কাছে যদি ক্ষমতারা একদম পুরোপুরিভাবে থাকে, তাহলে তারা এদেশের সংকটময় মুহূর্ত থেকে একটা স্বাভাবিক অবস্থায় মানে নিয়ে আসতে পারবে। গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো তাদের পালন করার কথা, দৈনন্দিন রুটিন ওয়ার্ক, সেগুলো কিন্তু পুলিশ ঠিকভাবে করছে না। এখন এরই প্রেক্ষিতে আজকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, আমি মনে করি এটা যথার্থ হয়েছে এবং আশা করি খুব শীঘ্রই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের উপর অর্পিত যে দায়িত্ব সেটা তারা যথাযথভাবে পালনের মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং সমাজের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যে সেনাবাহিনীর হাতে যে 2 মাসের জন্য যেটা 60 দিনের জন্য দিয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার, এই পাওয়ারটা আমার মনে হয় কি এটা একটু বিলম্ব করে ফেলছে, এটা আরও আগে দেওয়া উচিত ছিল। যদি আরও আগে দেওয়া হতো, তাহলে যেই যে জানমাল এবং যত মানুষের ক্ষতি হয়েছে এই ক্ষতিটা হতো না। তবে সেনাবাহিনী এখন তার ভিতর্গত অবস্থাটা কী পালন করবে সেটা আসলে জানি না, তবে আমার দৃষ্টিগোচর থেকে সেনাবাহিনী যদি সম্পূর্ণটা সৎ থাকে এবং তাদের যে পাওয়ারটা সেটা যদি 100% প্রয়োগ করে, আমি মনে করি যে আসলে দেশের আইনের অবস্থাটা আরও উন্নতি হবে। আমার ব্যক্তিগত মতামত যদি বলি, তাহলে আমার কাছে এটা ইতিবাচক মনে হচ্ছে যে বর্তমানে দেশের যে একটা সংকটময় মুহূর্ত, তাই এই মুহূর্তে দেশের যে পুলিশ বা অন্যান্য যে বাহিনীগুলো আছে তাদের যে সেনাবাহিনী কি আমার মানে পছন্দ মনে হইতেছে, এবং সেনাবাহিনীর কাছে যদি ক্ষমতারা একদম পুরোপুরিভাবে থাকে, তাহলে তারা এদেশের সংকটময় মুহূর্ত থেকে একটা স্বাভাবিক অবস্থায় মানে নিয়ে আসতে পারবে। সেনাবাহিনী যখনই এটার দায়িত্ব নিবে, তখন দেখা যাবে যে ওরা মানে এটা মানে দেখে নিবে যে আসলেই অন্যায় ন্যায়টা দেখবে, দেখে তারপরে তাদেরকে ওইভাবে শাস্তি দিবে। হ্যাঁ, তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তি দিবে, তদন্ত ছাড়া তো তাদেরকে ওইভাবে শাস্তি দিবে না। কিন্তু সাধারণ লোকজন তাদেরকে তো এমনভাবে ই করতেছে যে কোনো তদন্ত না করেই তাদের শাস্তিমূলক ব্যবস্থা করছে। থাকতেও পারে যদি তারা ভালো কাজ করে, যখন জনগণ দেখবে যে আমরা হয়রানির শিকার হচ্ছি, তখন ভাববে যে না, আমাদের জন্য সেনাবাহিনী ভালো। কারণ আমরা তো সাধারণ জনগণ এটাই চাইবো যে ভালো কিছু হোক, এরা দায়িত্বে থাকুক, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। বর্তমান দেশে যে সরকার ও সেনাবাহিনীর কাছে যে আপনার নির্বাহী মিনিস্ট্রি পাওয়ার দিয়েছে, এত করে সাধারণ জনগণের মধ্যে একটা শান্তি এবং একটা সাহস ফিরে আসছে এবং একটা স্বস্তি নিঃশ্বাস অনেকের মধ্যে পাওয়া গেছে যে সেনাবাহিনী তো দেশ এবং জাতির কল্যাণে সবসময় নিয়োজিত। এর মধ্যে যখন সেনাবাহিনীর কাছে এই মেসেজ পাওয়ার আসছে, তো আমরা সাধারণ জনগণ আমরা মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি। এখন বর্তমান দেশের যে সিচুয়েশন, তো এটাতে আমার মনে হয় যে 2 মাসের জন্য যেহেতু দিয়েছে, তো আমার মনে হয় এটা বেটারই হবে আর কি, যদি 2 মাস তারা থাকে আর কি। আর যেহেতু সামনে সরস্বতী পূজা আছে, এটার জন্য নিরাপত্তা ম্যানেজ করা এটাও একটা বড় ব্যাপার। এটা তো আর স্টুডেন্টদের দিয়ে হবে না, এই সামরিক বাহিনী তো লাগবে। যদিও সবাই মনে করে এরকম, অনেকে মনে করে, বাট আসলে এরকম হওয়ার সম্ভাবনাটা খুব কম আসলে।